হ্যালো ভিউয়ার্স আবার আপনাদের স্বাগতম আমাদের চ্যানেলে দুদিন আগে সেমিফাইনালের মঞ্চে ট্রাই বাইকেরে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ ট্রাই ভারতের বিপক্ষে চার দুই গোলে জয় নিশ্চিত হয়ে ফাইনালের টিকিট কাটে তারা ফাইনালের মঞ্চেও দেখা যায় একই চিত্র এক এক সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা এরপর ম্যাচ ঘোরায় ট্রাই সেখানে পাকিস্তানকে তিন দুই ব্যবধানে হারিয়ে সাফ অনুরোধ পনেরো চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল বাংলাদেশের কিশোররা শিরোপার সঙ্গে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও জিতেছে বাংলাদেশ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাত হয়েছেন বাংলাদেশের নিহাদ তিনি চারটি গোল করেছেন এ দিনও বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক মেহেদি হাসান ট্রাইব্যাকেরায় তিনি দুর্দান্ত তিনটি সেভ করেন তার নৈপুণ্যে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল বাংলাদেশি কিছুটা এর আগে সেমিফাইনালে গেলো আসরের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের নাক ছিলেন মেহেদি সেদিন ট্রাইব্যাকেরায় দুটি দুর্দান্ত গোল সেভ করেছিলেন তিনি সাপ অনুরোধ পনেরো চ্যাম্পিয়নশিপে শুরু থেকে আকাশে উঠছে বাংলাদেশ মালদ্বীপকে নয় শূন্য গোলে উড়িয়ে টুর্নামেন্টের উন্নত সূচনা পাওয়ার পর গ্রুপ পূর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে বাংলাদেশ হারায় স্বাগতিক নেপালকে সে ম্যাচে দশজনের দল নিয়েও নেপালকে দু এক গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং সেমিফাইনালে পা রাখে কিশোরদের লড়াইয়ে দু হাজার পনেরো সালে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল বাংলাদেশ তখন অবশ্য টুর্নামেন্ট ছিল অনুরোধ ষোলো বয়সর বয়সী কিশোরদের নিয়ে এএফসি এফ অনুরোধ ষোলো চ্যাম্পিয়নশিপের সঙ্গে সংগতি রাখার জন্য দুই সাল থেকে টুর্নামেন্টে অনুরোধ পনেরো বছর বয়সীদের নিয়ে হচ্ছে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইকস ওয়েতে কমেন্টস করুন